নমস্কার বন্ধুরা, নিজের দেশের জন্য শত্রু দেশে গিয়ে গুপ্তচর বৃত্তি করা একটি খতরনাক কাজ, যেখানে একদিকে আপনি সিক্রেট এজেন্টদের ঘাড়ে সারাক্ষণ মৃত্যুর খড়গ ঝুলিয়ে রাখা, আর অন্যদিকে দুর্ভাগ্যবশত সে দেশে ধরা পড়ে গেলে দেশের সেবা করতে গিয়ে শত্রু দেশে নিজের দেশের সরকার তাদের হাত থেকে রেহাই পেতে তাদের স্বীকৃতি দিতে অস্বীকার জানায়, এবং শেষ পর্যন্ত যখন তারা শত্রু দেশে মারা যায় তখন নিজের দেশের মাটিতেও তাদের আসার সৌভাগ্য হয় না। আজ আমি আপনাদের এমনই ভারতীয় গুপ্তচরের সাথে পরিচয় করিয়ে দেব, যার গল্প জেমস বন্ড মুভির থেকেও কম নয়। এটি ভারতীয় সাহসী গোয়েন্দা রবীন্দ্র কৌশিক ব্ল্যাক টাইগারের গল্প, যার জীবন নিয়ে নির্মিত হয়েছিল বিখ্যাত ছবি এক থা টাইগার। এটা সত্যি যে 1965 সালে 70-এর দশকের যুদ্ধে পাকিস্তান খুব বাজেভাবে পরাজিত হয়েছিল, এবং 1971 সালে বাংলাদেশকে হারানোর পর পাকিস্তান প্রতিশোধের আগুনে পুড়ছিল এবং ভারতের সাথে আরেকটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। এমন সময়ে ভারতের প্রয়োজন ছিল রবীন্দ্র কৌশিকের। রাজস্থানের শ্রী গঙ্গানগরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি থিয়েটার প্রতি অনুরাগী ছিলেন, তাই তিনি বড় হয়ে একজন থিয়েটার শিল্পী হয়ে ওঠেন। একবার তিনি লখনৌতে একটি থিয়েটার প্রোগ্রামে অভিনয় করেছিলেন। এই প্রোগ্রামে তিনি একজন ইন্ডিয়ান আর্মি অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন। চায়না আর্মিরা বন্দী হয়েছিল এই থিয়েটারের মধ্যে, রয়্যাল ইন্টেলিজেন্স এজেন্সি দর্শকদের মধ্যে বসেছিল। এমনকি এটাও বলা হয় শ্রী গঙ্গানগরে অ্যাক্টিং করার সময় রয়ের নজর ছিল তার দিকে। বন্ধুরা, সাধারণত বর্ডারের আশপাশে যারা বসবাস করে আর যারা রাষ্ট্রভক্তির চেতনা আছে এমন লোকদের দিকে রয়ের নজর সবসময় থাকে, আর রবীন্দ্র তার এইসব বিষয়ের গভীরে ঢুকতেন। রবীন্দ্রর মধ্যে গুপ্তচর হওয়ার সমস্ত গুণ দেখেছিল। তারপরে রয়ের অফিসাররা রবীন্দ্রর সাথে দেখা করেন আর বলেন, যদি তুমি সত্যি দেশের জন্য কিছু করতে চাও তাহলে আমাদের সাথে দিল্লিতে এসে দেখা করো। রবীন্দ্র কথাটিতে হ্যাঁ করে দেয়। সাল 1975 তিনি অবশেষে দিল্লিতে চলে আসেন। তখনও পর্যন্ত তার একেবারেই ধারণা ছিল না যে তিনি কী কাজ পেতে যাচ্ছেন, এমনকি রয়ের কথাও শোনেননি। দিল্লিতে পৌঁছে তিনি সেখানে কয়েকজন অফিসারের সাথে দেখা হয়, তাকে রয়ের অফিসে নিয়ে যান। অফিসে যাওয়ার পর তিনি প্রথমবারের মতো ভারতীয় গোয়েন্দা এজেন্সি সম্পর্কে জানতে পারেন, যেখানে কর্মকর্তারা বিশ্বজুড়ে কাজ করা রয়ের বাকি গুপ্তচরদের কথা জানান, যেটা দেখে রবীন্দ্র খুব মুগ্ধ হয়েছিলেন। এরপর রয়ের এজেন্ট তাকে গুপ্তচর হওয়ার অফার দেয়, যা রবীন্দ্র গ্রহণ করেন। রবীন্দ্র 1965 এবং 1971 সালে ভারত পাকিস্তানের যুদ্ধ খুব ঘনিষ্ঠভাবে দেখেছিলেন, যার কারণে তার মধ্যে অটুট দেশভক্তি অনুভূতি ছিল। পাকিস্তান যাওয়ার আগে রবীন্দ্র ট্রেনিং শুরু হয়। রবীন্দ্রকে সব থেকে প্রথমে বলা হয়েছিল এর ব্যাপারে বাড়িতেও বলবে না। এরপর অমৃতসর, পাঠানকোট এবং দিল্লিতে ট্রেনিং শুরু হয়। সবচেয়ে প্রথমে ভাষা নিয়ে কাজ শুরু করা হয়েছিল, কিন্তু রবীন্দ্র পাঞ্জাবি ভাষা এমনিতেই খুব ভালো ছিল, যার কারণে তাকে খুব বেশি পরিশ্রম করতে হয়নি, কারণ পাকিস্তানের অনেক এলাকায় পাঞ্জাবি ভাষাতে বলা হয়, তাই সেখানে ওপেনে ঘোরাফেরা করা তার জন্য সহজ ছিল। কিন্তু ওনাকে পাকিস্তান যেতে হবে, যেখানে পাঞ্জাবিদের সাথে উর্দু লিখতে পড়তে এবং বলতেও জানতে হবে, সহকর্মীকে পাকিস্তানে থাকতে হবে, ওনার নাম পরিচয় সব কিছু পাল্টে দেওয়া হচ্ছে। তাই প্রথম পর্বে র তাকে ইসলামের পুরো সম্পূর্ণ প্রশিক্ষণ দিয়েছিল, উর্দু, আরবি, কোরআন থেকে শুরু করে কীভাবে নামাজ পড়তে হয় প্রতিটি ছোট থেকে ছোট জিনিস সম্পর্কে বলেছিল। দ্বিতীয় পর্বে তাকে পাকিস্তানের মানচিত্র সম্পর্কে বলা হয়, কোথায় কোন জায়গা, ওখানকার পলিটিক্যাল পার্টি থেকে শুরু ওখানকার আর্মি পর্যন্ত সব কিছু। তারপর অস্ত্র আর গুপ্তচর বৃত্তি বাকি জিনিসের কথা বলা হয়, এমনকি তাকে পাক্কা মুসলমান বানানোর হুমকিও দেওয়া হয়েছিল, যাতে কারো সন্দেহ করার কোনো কারণ না থাকে। রবীন্দ্র ট্রেনিং শেষ হওয়ার পর ওনাকে প্রথমে অন্য দেশে পাঠানো হয়েছিল, যেখানে গিয়ে ওনাকে যা কাজ দেয়া হয়েছিল এবং তাদের দেয়া সমস্ত কাজ করেছিল। আর রয়ের নজরে দাঁড়িয়ে 2 বছর কেটে যায়। এখন র সিদ্ধান্ত নিয়েছে যে রবীন্দ্রকে পাকিস্তান পাঠাতে হবে, তা দীর্ঘ সময়ের জন্য। র ওনার জন্য পাকিস্তানের সমস্ত ডকুমেন্ট তৈরি করে ফেলে। তার পরিবারকে দুবাইতে জব হয়ে গেছে বলে পাকিস্তান চলে যান মাত্র 23 বছর বয়সে। রবীন্দ্র যখন পাকিস্তানের মাটিতে অবতরণ করেন তখন নতুন পরিচয়ের সাথে নতুন নাম হয় নাবি আহমদ সাকির।
আর নাবি বা রবীন্দ্রকে ওখানকার মতো পাকিস্তানের জনগণের সাথে থাকতে হবে। করাচিতে পৌঁছানোর পর তিনি সেখানকার মানুষের সাথে খোলামেলাভাবে বসবাস শুরু করেছিলেন। র রবীন্দ্র কথা চিন্তা করছিল, আসলে তিনি অনেকটা দ্রুত এবং স্মার্ট ছিলেন। সেখানে গিয়ে করাচি ইউনিভার্সিটিতে ল কলেজে অ্যাডমিশন নেন আর আইনের ডিগ্রি লাভ করেন। ধীরে ধীরে সময় কেটে গেল, তারপর এমন কিছু করলেন যার আন্দাজ র অনুমান করতে পারেননি। আর এই কাজটি ছিল সবচেয়ে কঠিন কাজগুলোর একটি যা রবীন্দ্র করতে যাচ্ছিল। রবীন্দ্র একদিন পাকিস্তানের পাক পত্রিকায় খবর দেখে পাকিস্তান সেনাবাহিনীতে নিয়োগ চলছে। দেখা গেল এর চেয়ে ভালো গুপ্তচর বৃত্তি করা আর কোনো উপায় হতে পারে না। উনি কোনো চিন্তা ভাবনা না করেই অ্যাপ্লাই করেন। তার ভাগ্য এমনভাবে কাজ করেছিল যে তার সিলেকশন হয়েছিল। রবীন্দ্র এবং নাবি আহমেদ সাকির পাকিস্তানের সেনাবাহিনীর অংশ হয়েছিলেন। যখন এই খবরটি জানতে পারে র, তখন তার খুশির সীমা ছিল না। সেনাতে ডিউটি করতে করতে ধীরে ধীরে প্রমোশন পেতে থাকে আর সেনাবাহিনীতে মেজর র্যাঙ্কে পৌঁছে যান। কিন্তু পাকিস্তান সেনাবাহিনী কখনই বুঝতে পারেননি যে তাদের মধ্যে একজন ভারতীয় গুপ্তচর কাজ করছে। মেজর হওয়ার পর তিনি 1979 থেকে 1983 সাল পর্যন্ত রকে অনেক ইনফরমেশান দিতে থাকেন যা ভারতকে অনেক সাহায্য করে। যেমন ওখানকার সেনা কী করছে, কী প্ল্যান হচ্ছে, ওখানকার সরকার কী করছে ইত্যাদি। তার সাহসিকতার জন্য ইন্দিরা গান্ধী তাকে ব্ল্যাক টাইগার উপাধিও দিয়েছিলেন। আর এরই মধ্যে রবীন্দ্র পাকিস্তানি আর্মির এক অফিসারের মেয়ে যার নাম ছিল আমানত, সে তার প্রেমে পড়ে এবং তাকে বিয়ে করতে চায়। কিন্তু রয়ের অনুমতি ছাড়া এটা অসম্ভব ছিল। তিনি এ বিষয়ে রকে জানান এবং তার সাথে বলেছিল যে সে যদি বিয়ে করে তবে কেউ সন্দেহ করার সুযোগ পাবে না, সে একজন আর্মি অফিসারের মেয়ে আর এতে তার আরও বেশি লাভ হবে। কিন্তু সত্য এটাই ছিল, রবীন তার প্রেমে পড়েছিল। এইসব শোনার পর রবীন্দ্রকে বিয়ে করার অনুমতি দিয়ে দেন। তারপর রবীন্দ্র আমানতকে বিয়ে করেন। এরপর তাদের একটি পুত্র সন্তানও হয়। রবীন্দ্র কখনো আমানতকে তার আসল পরিচয়ের কথা বলেননি। এছাড়াও এই সবের মধ্যে রবীন্দ্র শুধুমাত্র একবার ভারতে গিয়ে তার পরিবারের সাথে দেখা করেছিলেন এবং এটাই ছিল তার শেষ সাক্ষাৎ। রবীন্দ্র কাজে খুব খুশি হয়েছিল। রবীন্দ্র দেওয়া তথ্য ইন্ডিয়ান আর্মিকে অনেক সাহায্য করেছিল আর তার অনেক সেনা বেঁচে যায়। রবীন্দ্র তার পুরো কেরিয়ারে কোনো ভুল করেননি, কেউ কখনো তাকে সন্দেহ করেনি। কিন্তু তারপর 1983 সালে অন্য কারো ভুলের কারণে তার পুরো খেলাটাই ভেস্তে যায়। আসলে এমনটা হয়েছে যে র আর একজন এজেন্টকে পাকিস্তানে পাঠায় যে পাঞ্জাবের বাসিন্দা ছিল। তারও নাম পরিচয়পত্র সবই পাল্টে দেওয়া হয়। তার নাম রাখা হয় ইনায়েত মাসিদ। ইনায়েতকে বলা হয় আমাদের পাকিস্তানে একজন এজেন্ট আছে যে পাকিস্তানি আর্মিতে, আপনাকে কিছু ডকুমেন্ট ও মেসেজ দিতে হবে। নবি আহমেদ ও ইনায়েতের করাচিতে দেখা হওয়ার কথা ছিল, কিন্তু ইনায়েত পাকিস্তান বর্ডার ক্রস করার সাথে সাথে বর্ডারের কাছে পাকিস্তানি সেনারা তাকে গ্রেপ্তার করে ফেলে। এরপর ইনায়েতকে অনেক টর্চার করা হয় এবং সে ভেঙে পড়ে আর সব বলে দেয় এখানে কেন কার সাথে দেখা করতে এসেছে। ইনায়েত যখন পাকিস্তানি সেনাবাহিনীকে এ কথা জানায় তার একজন এজেন্ট পাকিস্তানি সেনাবাহিনীতে, তো মনে হয় পাকিস্তান সেনাবাহিনীর পায়ের নিচের তলার মাটি সরে গেছে। তারপর পাকিস্তানি সেনারা একটা চাল চালে ইনায়েতকে বলে আপনি ডকুমেন্ট নিয়ে করাচিতে যাবেন এবং আপনি যেভাবে সিদ্ধান্ত নিয়েছেন আপনিও সেইভাবে তার সাথে দেখা করবেন। তার পরের দিন ইনায়েত আর রবীন্দ্র দেখা হয়। তাই আগে থেকে সেখানে লুকিয়ে রয়েছে পাকিস্তানি সেনা অফিসার। রবীন্দ্র পাকিস্তানি আর্মির হাত থেকে পালানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু ভারত সরকার তার প্রত্যাবর্তনের কোনো আগ্রহই দেখায়নি। নবি আহমেদ অর্থাৎ রবীন্দ্রকে পাকিস্তান আর্মি গ্রেপ্তার করে ফেলে, তারপর তাকে সিয়ালকোট জেলে আটকে রাখে। এখন রবীন্দ্রর উপর যে অত্যাচার শুরু হয়েছে তা খুবই ভয়ানক, কারণ বন্ধুরা গোয়েন্দা জগতে একবার ধরা পড়লে মুখ খুলতে গেলে যে কোনো কিছু করা যেতে পারে। আর এটাই হয়েছিল রবীন্দ্রর সাথে। এদিকে আমানত যিনি ছিলেন রবীন্দ্রর স্ত্রী, তিনি প্রথমবার জানতে পারেন যে তার স্বামী একজন ভারতীয় গুপ্তচর এবং একজন হিন্দু। রবীন্দ্রর সঙ্গে দেখা করতে ছেলেকে নিয়ে একবারই সিয়ালকোট জেলে যান আমানত। এরপর রবীন্দ্র বেঁচে থাকা পর্যন্ত তার সাথে আর কোনোদিন দেখা করতে আসেননি। এমনকি পাকিস্তানি সেনা তাকে খুব খারাপভাবে নির্যাতন করে,
তাকে অনেক মিথ্যা অভিযোগে বিচারও করা হয়েছিল এবং এমনকি তাকে লোভ দেখানো হয়েছিল যে সে যদি ভারত সরকারের সাথে সম্পর্কিত গোপনীয় তথ্য দেয় তবে তাকে মুক্তি দেয়া হবে। এত টর্চার হবার পরেও কিন্তু মুখ খোলেননি রবীন্দ্র কৌশিক। 2 বছর পর 1985 সালে রবীন্দ্র কৌশিককে মৃত্যুদণ্ডে সাজা শোনানো হয়, যেটা পরে পাকিস্তানের সুপ্রিম কোর্ট যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত করে। তাকে 16 বছর ধরে শিয়ালকোট জেলে এবং মিয়ানওয়ালি জেলে এবং আরও অন্যান্য জেলে রাখা হয়েছিল। সুযোগ দেখে রবীন্দ্র এই জেলগুলি থেকে ভারতে তার পরিবারকে পত্র পাঠায়, যাতে তিনি তার খারাপ স্বাস্থ্যের অবস্থা এবং পাকিস্তানের কারাগারে তাকে কঠিন পরিস্থিতির কথা জানান। আর এই সব কিছুর মাঝে রবীন্দ্রর মনে কিছুটা আশা ছিল যে ভারত সরকার তাকে বাঁচাবে, কিন্তু তা হয়নি। রবীন্দ্রর মা ও তার ভাই দিল্লি পৌঁছে ভারত সরকারের কাছে অনেক অনুনয় বিনয় করলেও ভারত সরকার কোনো আগ্রহ দেখায়নি। এমনকি সরকারও রবীন্দ্রর থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। বন্ধুরা, গুপ্তচর বৃত্তির জগতে প্রায় এমনই হয়। যতক্ষণ আপনি কাজে সরকার আপনার সাথে আছে, আর একবার ধরা পড়লে তার আর কিছু করার নেই। 2001 সালের নভেম্বরে মুলতান সেন্ট্রাল জেলে হাঁপানি এবং টিবির মতো গুরুতর রোগের সাথে লড়াই করার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর 3 দিন আগে লেখা একটি পত্রতে তিনি বলেছিলেন, ভারতের মধ্যে একটি বড় দেশের জন্য আত্মত্যাগের পুরস্কার এটাই, আমি যদি আমেরিকার এজেন্ট হতাম তবে এই জেল থেকে মাত্র 3 দিনে মুক্তি পেতাম। কিছু এরকম মানুষ আছে যার নাম আমরা জানি না, না ওনাদের চিনতে পারি না। কিছু অল্পসংখ্যক মানুষ যারা দেশের নামে সারা জীবন দিয়ে দেয়, এটা জেনেও এই যাত্রা শেষে তারা কোনোদিন নাম বা সম্মান পাবে না। এমনকি তার মৃত্যুর পরেও তিনি প্রায়শই তার নিজের জন্মভূমিতে 2 গজ জমিও পান না। এই কাহিনী ওই সর্বি হিন্দুস্তানদের সালাম করে। জয় হিন্দ। জয় হিন্দ। One.